বন্ধুরা একজন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন তার মা বাবা বলে মা বাবা মুশরিকা মা বাবা বলে ও বাবা তোমাদের নবী তোমাদের কোরআনেই তো আছে মা বাবার কথা মেনে চলতে হবে মা বাবার হুকুম মানতে হবে আমি তোমাদের মা বাবা হয়ে বলছি তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও আল্লাহর ধর্ম ছেড়ে দাও আমাদের লাত মানাত উজ্জার আমাদের হুগলের ধর্ম মেনে নাও সাহাবী নবীর কাছে কে বললেন ইয়া রাসূলুল্লাহ কোরআনেতে কথা আছে মা বাবার কথা মানতে হবে মা বাবার কথা শুনতে হবে তো এখন আমি কি করব আল্লাহর নবী তখন একটা নাযিল হয়নি আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কিছু বলেন না তখনও কিছু বলেন না এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জিব্রাইল আলাইহিস সালামকে বললেন ও জিব্রাইল যা 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 আমার নবীকে জানিয়ে দে সঙ্গে সঙ্গে এসে আনকাবুতের আট নাম্বার আয়াতে কারিমা নাযিল হয়ে গেল অবসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি হুসনা وإن جاهدك لتشرك به ما ليس لك به علم فلا تطيعهما الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহারের কথা বলেছি ভালো আচরণের কথা বলেছি কিন্তু পিতামাতা তোমার পিতামাতা যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করার কথা বলে শিরিকে লিপ্ত হতে বলে এই জায়গায় পিতামাতার কথা মানা যাবে না এই জায়গায় পিতামাতার কথা মানা যাবে না কারণ পিতামাতা আল্লাহর পরেই পিতামাতার স্থান ঠিক আছে কিন্তু পিতামাতা যদি শিরিকে লিপ্ত হতে বলে তাহলে এই জায়গায় পিতামাতার কথা মানা যাবে না বন্ধুরা আমার পিতামাতা শিরিক বাদে আল্লাহর সাথে নাফরমানি কাজ বাদে যত কাজ আছে সব কাজ সব কথা পিতামাতার মানতে হবে কথা বলেন ঠিক কিনা নবীজির কাছে একজন সাহাবী গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই নবীজি বললেন তোমার কি পিতামাতা বেঁচে আছে বললেন হ্যাঁ বলল তোমার জিহাদে যাওয়ার দরকার নেই তুমি যাও তাদের মাঝে কি জিহাদ করো পিতামাতার মাঝে জিহাদ করো পিতামাতার মাঝে কি জিহাদ করবে পিতামাতার মাঝখানে যাই কি মারামারি করবে আমরা তো মনে করি জিহাদ মানে মারামারি করা কাটাকাটি করা আসলে কি জিহাদ মানে মারামারি কাটাকাটি করা জিহাদ শব্দের অর্থ হলো প্রাণান্তকর চেষ্টা করা কি করা প্রাণান্তকর চেষ্টা করা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকর চেষ্টা করা এর নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ আপনার সংসারকে উন্নতি করার জন্য আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটাকে আরবিতে বলা হয় জিহাদ কথা বলেন ঠিক কিনা তোমার পিতামাতার মাঝে জিহাদ করো তার মানে তোমার পিতামাতার খেদমত করো পিতামাতার কি করো খেদমত করো ও বন্ধুরা আমার কোরআনকে যদি আপনার জীবনের ব্যক্তিতে পরিবারে সমাজে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি কোরআনকে গ্রহণ করতে না পারেন মুসলমান আপনার জন্যই কোরআন আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে সাফাতকারী না হয়ে আপনাকে জাহান্নামে পৌঁছিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুরা আমার এই কোরআন মুসলমানের হৃদয়ের মুসলমানের হৃদয়ের পিণ্ড হওয়ার দরকার এই কোরআন কথা বলেন ঠিক কিনা এই কোরআনকে যে ভালোবাসবে না কোরআন যে পড়বে না কোরআন যে মানবে না বলেন ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে যেতে পারবে কথা বলেন পারবে ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াত অথবা ছয় হাজার দুইশো ছত্রিশটি যে যেটাই বলে না কেন বলেন এগুলা বাদই দিলাম যদি কোরআনের উনত্রিশটা হুরুপের ভিতরে একটা হুরুপ যদি আমি আপনি অস্বীকার করি তাহলে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে কথা কন যাওয়া যাবে না তাহলে আমরা মুসলমান কোরআন দিয়ে নামাজ পড়ি আমরা মুসলমান কোরআন দিয়ে রোজা করি আমরা মুসলমান কোরআন দিয়ে অনুযায়ী আমরা বিবাহ শাদি করি আমরা মুসলমান কোরআনের হুকুম অনুযায়ী মানুষকে দাফন কাফন সারি কিন্তু আমরা মুসলমান আমাদের অর্থ জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন আমাদের এইসব জীবনগুলা আমরা কিন্তু শয়তানের কায়দা মতো নিছলাম
কথা কয় না। তাহলে আপনার আল্লাহ সব বোঝে, খালি অর্থনীতি সমাজনীতি রাজনীতি এই জায়গায় আল্লাহ কাঁচা নাকি? আল্লাহ কি কাঁচা? আল্লাহ সব বোঝে, এগুলো হয়তো আল্লাহ বোঝে না। আমরা মুসলমান কিছু আছি তারা এটাই মনে করে। অনেক মুসলমান আছে তারা কোরআন দিয়ে নামাজ পড়ে কিন্তু কোরআন দিয়ে সমাজ গড়তে চায় না, কি ঠিক কিনা বলেন? আজকের এই কোরআনের মাহফিল হওয়াতে আপনাদের এলাকায় যেমন একটু সুন্দর আনন্দ রমরমা চলতেছে, বলেন এই কোরআনের মাহফিল হওয়াতে আপনাদের এই এলাকায় যত কবর আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরবাসীদের কবরের আজাব 40 দিন বন্ধ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন আল্লাহর রহমতের এই কোরআনের খাতিরে কবরের আজাব বন্ধ হয়ে থাকে এই এলাকায়। আপনার এই কোরআনের মাহফিলের ওসিলায় এই এলাকায় আল্লাহর রহমত নাজিল হওয়া শুরু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন আমরা রহমত চাই না গজব চাই? রহমত যদি চাই তাহলে মসজিদ দরকার, মাদ্রাসা দরকার, এরকম কোরআনের মাহফিল সাজানো দরকার। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর গানের অর্জন গান যেখানে হয় এটা হলো শয়তানের সন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি আপনাদের মসজিদ কর্তৃপক্ষ কোরআনের মাহফিলের আয়োজন না করে গানের আয়োজন করত, বাবা এতক্ষণ কিন্তু জায়গা দেওয়া যেত না। কথা কন না কেন? ভালো জায়গায় কিন্তু সবাই আসতে পারে না। আল্লাহ যাকে রহমত করে, আল্লাহ যাকে করুণা করে, আল্লাহ যাকে দয়া করে, শুধুমাত্র সেই ভালো কাজে অংশগ্রহণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? অনেকের কাছে কোরআনের জন্য টাকা চাইতে যাবেন দেবে না, যাত্রার জন্য চাইতে যাবেন কোটি কোটি টাকা দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কারো টাকা খারাপ কাজে ব্যয় হবে, কারো টাকা আল্লাহর কোরআনের জন্য ব্যয় হবে। আল্লাহ যাকে কবুল করেন তার টাকায় কোরআন এবং মসজিদ মাদ্রাসায় ব্যয় হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আমরা কোরআনের মাহফিলে এসেছি খুশি না বেজা? সবাই খুশি তো? যারা চুপচাপ বসে আছেন কথা বললেন না তারা কি বেজা? কি আপনারা সবাই খুশি? তাহলে ইনশাল্লাহ আওয়াজ এমন আওয়াজ দেবেন আশেপাশে শয়তান যেন বুঝতে পারে ওই এলাকায় যাওয়া যাবে না। কারণ কোরআন প্রেমিকরা কোরআনের আলোচনা শুরু করে দিয়েছে, আবল তাবল করলে পিঠের চামড়া থাকবে না। কথা কন ঠিক কিনা? শয়তান কিন্তু দুই প্রকার। কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান। জিন শয়তান চোখে দেখা যায় না, মানুষ শয়তান ঠিকই চোখে দেখা যায়। কি দেখা যায় না? আগামীকালকে দেখতে পাবেন মানুষ শয়তান, আগামীকালকে দেখতে পাবেন। আমি সে থিওরিটা আপনাদের বলে দিয়ে যাবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা আমার, এই কোরআনের মাহফিলে যত মানুষ আসবেন নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আসবেন, যত মানুষ এই কোরআনকে ভালোবেসে আজকের এই আপনাদের এই কোরআনের মাহফিলে উপস্থিত হবে মহিলা পুরুষ, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলি যদি কোরআনের কথাগুলি মন দিয়ে শ্রবণ করে, অন্তর দিয়ে শ্রবণ করে, আমলের নিয়তে শোনে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে রহমতের বারিধারা বর্ষণ করে দেব। সুবহানাল্লাহ। বলেন বন্ধুরা আমার, এই কথা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা কি হলো? কোরআন তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে ইমানদারের জুবান দিয়ে একটা আওয়াজ বের হয়, সে আওয়াজ হলো আল্লাহু আল্লাহু। আপনাদের জুবান দিয়ে তো বের হলো না, আস্তে করে কয়েকজন বললেন আল্লাহ। মনে হলো আপনার সব ডায়াবেটিস বলেন আল্লাহু আকবার ওয়া কাব্বিরহু তাকবীরা, আল্লাহর নামে তাকবীর দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের তাকবীরটাও কিন্তু এখন আমরা বিতর্কিত করে নিয়েছি, কি তাই না?
অনেকে বলে এটা অমুক দলের তাকবীর অমুকের তাকবীর, আসলে কি বলেন আল্লাহু আকবার নারাই তাকবার তাকবীর আল্লাহু আকবার, এটা কি কোনো দলের তাকবীর? এটা কার তাকবীর? বন্ধুরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার এই কথাটা যে মানুষের ভালো লাগে না, এই কথাটা শুনলে তাকবীরটা শুনলে যাদের অন্তরটা কেঁপে ওঠে, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে যাদের রাগ হয়, তুমি যতই বড় নামাজি হও না কেন, যতই বড় সম্পদশালী হও না কেন, তুমি এখনো মুমিন মুসলমান হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন মুসলমান বন্ধুরা আমার, আমার যে বিষয় দেওয়া হয়েছে বিষয়ের উপরে কথা বলবো, কারণ হলো আপনাদের কামে একটু গুছিয়ে নিতে চাই। বলেন আপনারা যখন ধান আবাদ করেন, ধান লাগাতে যান, বলেন আগাছার ভিতরেই কি ধানের চারা পুঁতে দিয়ে আসেন নাকি? আগাছা সাফ করেন, চারিকল আলগুলা কেটে ঠিক করেন, এবং পাওয়ার টিলার অথবা গরুর নাঙল দিয়ে শসেন, শসে মই দিয়ে সুন্দর করে তারপরে ধানের চারা পোতেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের কথা বুঝতে হলেও আপনাদেরকে একটু আশেপাশ থেকে বুঝিয়ে নিতে হবে, গুছিয়ে নিতে হবে, তারপরে যখন তাফসির শুরু করে দেব তখন আপনাদের বুঝটা আসবে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, এই কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবেন আল্লাহু আকবারের ধ্বনি হবে, নারাই তাকবীর হবে, আল্লাহু আকবারের ধ্বনি নারাই তাকবীরের ধ্বনিগুলি যাদের শুনতে ভালো লাগবে না, কষ্ট লাগবে, যাদের ভালো লাগবে না তারা কখন ইমানদার হতে পারবে না। তার কারণ হলো একজন ইমানদার, একজন মুসলমান যখন জন্মগ্রহণ করে, বলেন জন্মগ্রহণ করার সাথে সাথে দাদা অথবা নানা, ইমাম সাহেব অথবা কোনো মৌলভী সাহেব, ওই সন্তানটা জন্মগ্রহণ করার সাথে সাথে তার ডান কানে আজানের ধ্বনি আল্লাহু আকবার দেয় কি দেয় না? বাম কানে আকামাত আল্লাহু আকবারের ধ্বনি দেয় কি দেয় না? বলেন একজন মুসলমানের জন্ম শুরু হলো আজানের ধ্বনি আল্লাহু আকবার দিয়ে, কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান এশার নামাজ পড়ে ঘুমাতে যায়, বলেন এশার নামাজের আজানে আল্লাহু আকবারের ধ্বনি আছে না নাই? একজন মুসলমান ফজরের নামাজ শুরু করবেন, আল্লাহু আকবারের ধ্বনি আছে না নাই? এমনকি আপনার জীবনের শেষ নামাজ জানাজার নামাজ, বলেন জানাজার নামাজে আল্লাহু আকবারের ধ্বনি আছে না নাই? একজন মুসলমানের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, শেষ নামাজ জানাজার নামাজ পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি আছে? আরে আল্লাহু আকবারের ধ্বনি যাদের ভালো লাগবে না, যাদের কষ্ট হবে, যারা এই আল্লাহু আকবারের ধ্বনিকে বিতর্ক ধ্বনি বলবে তারা কখনো ইমানদার হতে পারে না, আমরা মুসলমান তাদেরকে সাপোর্ট করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান যেখানে মুসলমান সেখানে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, কোরআন তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে আপনার আল্লাহু আকবার বলবেন কি, রাজি আছেন তো? না ভয় লাগবে, কাউকে ভয় লাগবে? বন্ধুরা আমার, যদি আল্লাহু আকবার বলেন আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে রহমত নাজিল করে দেবে। এই জন্য বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমাদের সামনে যখন কোরআনুল কারিম থেকে আলোচনা শুরু হয়ে যায়, তোমাদের সামনে যখন আল্লাহ এবং রাসূলের কথাগুলি শুরু হয়ে যায়, আনসিতু তোমরা চুপচাপ শ্রবণ করবে, আর যদি চুপচাপ বসে শ্রবণ করতে পারো, শুনতে পারো, দিলের কান দিয়ে শুনতে পারো, আমলের নিয়তে শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আকাশ থেকে রহমতের বারিধারা আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির উপরে নাজিল করতে থাকি, তাহলে আমরা রহমত চাই না গজব চাই? সবাই বলেন কি চাই? রহমত চাই, কি ঠিক কিনা বলেন? আমরা গজব চাই না। বন্ধুরা আমার, অনেকে বলতেছে বাংলাদেশে নাকি 23 সালে একটা গজব আসবে, দুর্ভিক্ষ আসবে। ও বন্ধুরা আমার,
এরকম কথা যখন এই করোনা শুরু হয় তখন অনেক মানুষ বলেছিল বন্ধুরা আমার অন্যান্য দেশে যেমন করোনায় মানুষ মারা গিয়েছে ওইভাবে যদি আমার বাংলাদেশে মরতো মানুষ কিন্তু মাটি দেওয়ার মতন জায়গা থাকতো না কি অন্য দেশের মতন মরেছে বলে এটা খাস রহমত এত ঘন বসতি আমার বাংলাদেশে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছে করোনা নামক এই গজব থেকে কথা বলেন ঠিক কি না শুধুমাত্র আল্লাহ তাআলা একটু মিস কল দিলেন যে করোনা দিয়ে একটু মিস কল দিলেন ও বাংলার মুসলমান এদিকে ওদিকে যাস না আকা বাকা পথে যাস না সিরাতাল মুস্তাকিমের রাস্তায় হাঁট আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে গজব থেকে হেফাজত করব আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন্নাস আল্লাহ বলেন জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় যত গজব আসে সব গজবগুলি হলো মানুষের দুই হাতের কামাই ও বন্ধুরা আমার যত কোরআনকে ছেড়ে দিবেন আল্লাহ রাসূলকে ভুলে যাবেন আল্লাহ নবীর আদর্শকে ভুলে যাবেন আল্লাহর গজব তত আমাদের উপরে নাজিল হবে আর আল্লাহ রাসূলকে যত আঁকড়িয়ে ধরবেন আল্লাহ নবীর ভালোবাসা যত অর্জন করবেন কোরআনের ভালোবাসা যত অর্জন করবেন কোরআনকে সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত গজব আছে যত সমস্যা আছে সব গজব সব সমস্যা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের উপর থেকে হটায়া দেব এ কথা আমার না আল্লাহ কোথায় আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আয়াত পড়ে পড়ে কথা বলতেছে আপনাদের কি কষ্ট হচ্ছে ঘটনাও বলবো ইনশাল্লাহ যেগুলা কোরআনে আছে হাদিসে আছে কথা বলেন ঠিক কি না যা কোরআন হাদিসে নাই সে কথা আমরা বলতেও চাই না শুনতেও চাই না কথা বলেন ঠিক কি না বন্ধুরা আল্লাহ যে গজব হটায় দেবেন আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন এ কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আর্দ আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ মানুষেরা ও জনপদের মানুষেরা ও গ্রামের মানুষেরা তোমরা শোনো শোনো তোমরা যদি দুইটা নীতি অবলম্বন করতে পারো কয়টা নীতি কয়টা নীতি আরেকবার জোর হলো না দুইটা নীতি অবলম্বন করতে পারো ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু আমি আল্লাহর প্রতি ইমান যদি গ্রহণ করতে পারো ইমানকে যদি মজবুত করতে পারো ওয়াত্তাকাউ আর যদি আমার আল্লাহর ভয় তোমাদের কলিজায় সেট করতে পারো দুনিয়ার কোনো মানুষের ভয় না আমি আল্লাহর ভয় যদি আ তোমাদের কলিজায় সেট করো জাহান্নামের ভয় যদি কলিজায় সেট করো আল্লাহ বলেন লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর্দ আল্লাহ বলেন আসমান এবং জমিনের যত রহমতি বরকতি দরজা আছে আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব সুবহানাল্লাহ বলেন তাহলে আসমানের রহমতের দরজা জমিনের রহমতি দরজা বরকতি রহমতি দরজা আল্লাহ খুলে দেবেন কয়টা নীতি অবলম্বন করলে কয়টা দুইটা এক নম্বর ইমান সঠিক করতে হবে দুই নম্বর কলিজার ভিতরে জাহান্নামের ভয় পয়দা করতে হবে আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে এই দুইটা নীতি আজকের মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হতে চাই এই দুইটা নীতি অবলম্বন করতে যাই যদি আমাকে দল ছাড়া লাগে আমাকে আপনাকে যদি আমার আপনার অন্য সব অন্য কোনো কাজ যদি ছাড়া লাগে তবু আমরা ছাড়তে রাজি আছি আল্লাহ রহমতের আশায় কথা বলেন ঠিক কিনা যে দলের ভিতরে যে কাজের ভিতরে যে মানে চলাফেরার ভিতরে এই দুইটা নীতি পাওয়া যাবে না মুসলমান সেই কাজ করতে রাজি নেই
কি রাজি আছেন? রাজি আছেন? কখন আমরা করতে রাজি না, আমরা ইমানদার হতে চাই, কথা বলেন ঠিক কি না? কিন্তু বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন যে তোমরা ইমানদার বলে দাবি করন কিন্তু তোমরা ইমানদার না, এ কথা আমার আল্লাহ বলে দিলেন। আমিনান্নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ বলেন তোমাদের মধ্যে কিছু মানুষ আছে, কি তোমাদের মধ্যে কিছু মানুষ আছে বলে মাইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলেন না 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 না, ওরা ঈমান এনেছে কথা বলে, আখেরাতের প্রতি বিশ্বাস এনেছে কথা বলে, কিন্তু কিন্তু অবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন ওরা আখেরাতের প্রতি ঈমান এনেছে কথা বলে, কিন্তু প্রকৃত পক্ষে ওরা ঈমানদার না, প্রকৃতপক্ষে ওরা ইমানদার না, ওরা মুনাফিক। ওরা কি? মুনাফিক। মুনাফিকের চেহারা কেমন হয় গো? মুনাফিকের চেহারা আমার আপনার মতনই হবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য কাফেরের ভিতরে মুনাফিক থাকে না, মুনাফিক থাকে মুসলমানের ভিতরেই, কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের শুরুতেই তিনটা শ্রেণীর কথা আলোচনা করেছেন। এক নম্বর মুমিনদের কথা, দুই নম্বর মুনাফিকদের কথা, তিন নম্বর কাফেরদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে প্রথমে আলোচনা করেছেন। তার কারণ হলো যে এই তিন শ্রেণীর মানুষ ঠিকই পাওয়া যাবে, কি পাওয়া যাবে না? কাফের আছে, মুনাফিক আছে, মুসলমানও আছে, কথা বলেন ঠিক কি না? মুসলমান যে হবেন, আল্লাহ তাআলা বলতেছেন যে হে মুসলমানেরা তোমরা খবরদার মৃত্যুবরণ করো না, মুসলিম ছাড়া, মুসলিম হওয়া ছাড়া, মুসলমান হওয়া ছাড়া, কথা বলেন ঠিক কি না? তাহলে আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন কে? আল্লাহ। যে খবরদার মুসলমান না হয়ে মরো না, কিন্তু আমরা যে মুসলমান ওই আয়াত অনুযায়ী ওই রকম মুসলমান হলে হবে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান তারা, মুসলিম শব্দের অর্থ হল আত্মসমর্পণকারী, সব ক্ষেত্রে আল্লাহর কোরআনের কাছে, আল্লাহর বিধানের কাছে যারা আত্মসমর্পণ করে তারাই মুসলিম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতরে এমন মুসলমান আছে নামাজ পড়ে কোরআন দিয়ে, হজ করে কোরআন দিয়ে, কিন্তু বাবা জমি জায়গা কোরআন দিয়ে বন্টন করে না, ছেলেকে দিয়ে দেয়, মেয়েকে ফাঁকি দেয়। এরকম মানুষ আপনাদের এলাকায় নেই, সবাই আল্লাহর ওলি, সব সমান বন্টন করে, কি ঠিক কিনা বলে? আমি আমার কুষ্টিয়ার কথা বলছি। অনেকে আছে হজ করে এসে বলে মা তোমাকে, তোমার ভাইকে জমিগুলা দিয়ে দিলাম, তোমাকে দোয়া করে দিলাম, এটা কি হবে যে সন্তানকে সব দিয়ে দেবেন হাজি সাহেব আর মেয়েকে ফাঁকি দেবেন, ওর হজ কবুল হয়েছে? কথা বলেন হজ কবুল হয়েছে? ও হজ করে এসে আরো আর ওর শয়তানি বেড়েছে, কথা বলেন ঠিক কিনা? এই শয়তানি যদি বাড়ে বন্ধুরা আমার, আপনার জন্য ওই হাজি জান্নাতে যাবে না, ও হাজি পাজি হয়ে কবরে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে কোরআন পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানতে হবে, একটা মানবেন একটা ছাড়বেন তাহলে হবে। আল্লাহ তাআলা বলছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের একটা মানবা আর একটা ছেড়ে দিবা তা হবে না, একটা মানবা একটা ছেড়ে দিবা তা হবে না, যদি কাজ করো তাহলে মুনাফিক হয়ে মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখা হয়েছে সম্মানিত হাজিরিন। এই জন্য কোরআনকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানতে না পারি, কোরআনকে যদি ব্যক্তিতে পরিবারে সমাজে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমরা মানতে না পারি, তাহলে এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য শাফাতকারী হবে ঠিক, কিন্তু জাহান্নামে পুষিয়ে দেওয়া শাফাতকারী হবে, কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনকে যদি আমরা মেনে নিই, এই কোরআন আমাকে আপনাকে শাফাআত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন আমরা কোরআনকে মেনে জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কি জান্নাতে যেতে চাই না
জান্নাত যদি আমরা যেতে চাই তাহলে কোরআনকে সব জায়গায় মানতে হবে, ইসলামের ভিতরে পুরো পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। কথা বলেন ঠিক কি না? ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার কথাটা বলেই আমার মূল আলোচনায় যাব। বন্ধুরা আমার, আপনারা বাড়িতে যখন শুতে যান রাতে, এখন তো মশা খুব উৎপাত বেড়েছে, মশার কামড়ে আপনার ম্যালেরিয়া হচ্ছে, ডেঙ্গু জ্বর হচ্ছে, হচ্ছে কিনা বলেন। তা আপনারা কি মশারি টাঙান বাড়িতে? কথা বলেন, মশারি কি টাঙান? মশারি টাঙান, ধরেন মশারি টাঙাইলেন, আমার কথা কি বোঝা যায়? মশারি টাঙালেন, অর্ধেক মশারির ভিতরে রাখলেন আর অর্ধেক বাহিরে রাখলেন। মশারিকে বললেন, যদি মশাই কামড়ায় তোকে কাল সকালবেলায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দেব। বলেন, ওই মশারি কি আপনাকে মশার কামড় থেকে বাঁচাতে পারবে? কথা বলেন, পারবে। কেন পারবে না? অর্ধেক বাহিরে অর্ধেক ভিতরে, কি ঠিক কিনা বলেন? মশারি বলে যে মালিক, তুমি পুরাপুরি আমার ভেতরে ঢুকে যাও, চারি কোলে ভালো করে আটকিয়ে নাও, তাহলে হয়তো আমি তোমাকে মশার কামড় থেকে বাঁচাতে পারবো। আর তুমি অর্ধেক বাহিরে আর অর্ধেক ভিতরে রাখবা, আমার দ্বারাই মশার হাত থেকে বাঁচানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনি কোরআন থেকে জান্নাতে যেতে চান, কোরআনকে মেনে, কোরআনকে মেনে জান্নাতে ঢুকতে চান, কিন্তু কোরআন নামাজ দিয়ে কোরআন পড়েন, রোজা করেন, হজ করেন, মানুষ মাটি দেন, বিয়ে শাদীর কাজ সম্পন্ন করেন, কিন্তু অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এগুলা সব করেন শয়তানের কথা অনুযায়ী, তাহলে বলেন এই কোরআন আপনাকে জান্নাতে দেবে, জান্নাতে পৌঁছাবে না জাহান্নামে পৌঁছাবে? কি জাহান্নামে পৌঁছাবে না? তাহলে আমাদের সমস্যা ঠিক এইরকমই, দেখবেন হেইয়া বড় দাড়ি, বাবাজিকে দেখলে মনে হয় ও জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু কোরআনের হক কথা বললে সহ্য হয় না, এলাকির মতন চুলকা চুলকি শুরু হয়। কি কথা কন, কথা কন? আবার দেখুন বিশাল বড় জুব্বা, বিশাল দাড়ি, বিশাল টুপি পাকড়ি, কিন্তু কোরআনের হক কথা ভালো লাগে না। এইরকম মুসলমান বাবা আপনাদের মানিক গঞ্জে না। আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি তাদেরকে, রাগ করেন না, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে বড় জব্বা, আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নাই, আল্লাহর কোরআনের আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করতে চাই, ওই সমস্ত লোকগুলা হলো এক নম্বর শয়তানের আব্বা, এক নম্বর শয়তানের আব্বা। কারণ শয়তানের আব্বা ছাড়া কোরআনের বিপক্ষে কখনো যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, হে ইমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান তোমরা বিশ্বাস অর্জন করেছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে পরিপূর্ণ যদি ইসলামের ভিতরে দাখিল হতে আমরা না পারি, এই কোরআন দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া ও মুসলমান ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কথা বলেন ঠিক কিনা? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে সমাজ গড়তে হবে, এ কথা বলেছেন আমার আল্লাহ। এ কথা কে বলেছে? কোথায় বলেছে? সূরা মাইদার 43-44-45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমাল্লামে হুকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে পার্লামেন্ট ভবন চালায় না, ব্যক্তি জীবন চালায় না, সমাজ চালায় না, ইউনিয়ন চালায় না, উপজেলা চালায় না, মানুষের মন গড়া তৈরি করা মতাদর্শ দিয়ে যারা চালায়, তারা হলো কাফের, তারা ফাসিক, তারা জালিম। এ কথা কার? এ কথা কার? এ কথা যদি আমি বলি আমার উপরে রাগ করলে হবে? রাগ যদি করবা আল্লাহর উপরে করো। কি কথা বলেন ঠিক কিনা? আর না হয় এগুলো মুছে দাও, আমাদের মতো আলেম ওলামা যারা তারা এ কথা আর বলবে না। বলেন কোরআনের একটা হরুফ মুসার মতন ক্ষমতা দুনিয়ার কারো আছে?
কোরআনকে যদি পুড়িয়ে সব শেষ করে দেন তবুও কোরআনকে জীবিত করার জন্য কোরআন লেখার জন্য আমার বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ তৈরি হয়ে আছে কথা বলেন ঠিক কি না কোরআনকে কেউ বুঝতে পারে নাই আর বুঝতে পারবেও না কোরআনের সাথে যারা গাদ্দারি করবে আল্লাহ তাদেরকে নাস্তনাবুদ করে দুনিয়া থেকে বিদায় করে দেবে এ ক্ষমতা আল্লাহর আছে না নাই কথা বলেন আছে না নাই বন্ধুরা আমার কোরআনের সাথে গাদ্দারি করেছে আবু জাহেল কি করে নাই আবু জাহেলের মতন বড় নেতা বাবা তুমি এখনো হতে পারো নাই মক্কার নেতা ছিল আবু জাহেল একটা হুংকার দিলে সব মানুষ ভয়ে একবার থরথর করে কাঁপত সেই আবু জাহেল মক্কার হিরো ছিল কোরআনের সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিরো বানায়ে তার বাড়িটা কবরটা তাম বিশ্বের হাজীদের জন্য পায়খানায় পরিণত করে দিয়েছে কি যারা হজ করে এসেছেন তারা দেখে এসেছেন আমি দেখে এসেছি বাবা আমি হজ করেছি দেখলাম আল্লাহ বলেন যার বাড়ি আর কবর পায়খানা হয় তার সম্মান বাড়ে না কমে কথা বলেন বাড়ে না কমে আর হযরত বিলাল কালো হাবশি গোলাম 1200 কিলো দূর থেকে এসে নবীর কাছে হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে দুনিয়ার শ্রেষ্ঠ মুয়াজ্জিন হয়ে জান্নাতি মানুষ হয়ে বিদায় হয়েছে বলুন সুবহানাল্লাহ হযরত বিলাল ছিল হাবশি গোলাম হযরত বিলাল ছিল জিরো আল্লাহর নবীর কাছে যাওয়ার কারণে হয়েছে হিরো আর আবু জাহেল ছিল হিরো নবীর সাথে কোরআনের সাথে গাদ্দারি করার কারণে হয়েছে সে জিরো কি কথা কন ঠিক কিনা আপনাদের কারো নাম আপনারা কি আবু জাহেল দেখেছেন এই গ্রামে কেউ আবু জাহেল আছে আবু জাহেল নাই আর আবু জাহেলের নাম কেউ রাখবেও না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি ঠিক কিনা বলেন কারা কারা কোরআনের পক্ষে থাকতে চায় দোহাত তুলে নারায় তাকবীর আল্লাহকে দেখায় দেন নারায় তাকবীর আমার ইবাদতের ভিতরে কোনো শিরিক করো না শিরিক হলো মহান বিশাল একটা বড় জুলুম শিরিক হলো সবচাইতে অপরাধ আল্লাহ তাআলা বলছেন তুমি জিনা করেছো চুরি করেছো মানুষ হত্যা করেছো অনেক বড় বড় অন্যায় করেছো কিন্তু শিরিকের মতন অপরাধ করো নাই আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতে দিতে পারি কিন্তু শিরিক করেছো আমি আল্লাহ কশ্চিন কালেও তোমাকে জান্নাত দেব إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ الله বলেন আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেব সব অপরাধ ক্ষমা করে দেব কিন্তু আমি আল্লাহ তোমাদের শিরিকের গুনাহ মাফ করব না ও বন্ধুরা আমার শিরিক করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার প্রতিপালক তোমাকে আদেশ করেছেন তোমরা তাকে ভিন্ন অপর কারো ইবাদত করো না তোমার প্রতিপালক তোমাকে আদেশ করেছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আর কি করবাম আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর আমি আল্লাহর ইবাদতের পর তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো সৎ ব্যবহার করো ভালো আচরণ করো খবরদার খবরদার পিতা মাতার সাথে চোখ মোটা মোটা করে কথা বলো না পিতা মাতাকে কষ্ট দিও না পিতা মাতার সাথে খারাপ আচরণ করো না শুধু তাই না শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা খবরদার মাতা ঝাঁকি দিয়ে চোখ মোটা করে পিতা মাতার সাথে কথা বলো না
কারণ পিতা মাতার সাথে যদি মাথা ঝাঁকি দিয়ে চোখ মোটা করে কথা বলো, পিতা মাতাকে কষ্ট দাও, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সন্তান পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে ওই তার কবিরা গুনাহ হয়, আর এই পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করার কারণে তার সমস্ত আমল আল্লাহর কাছ থেকে আল্লাহ তাআলা তার সমস্ত আমল নষ্ট করে দেন। কেন নষ্ট করে দেন? হযরতে লুকমানের নাম আপনারা শুনেছেন, হযরতে লুকমান আলাইহিসসালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুরু বিল মারুফ, হে আমার সন্তান, হে আমার সন্তান, হে আমার বচ্চা, তুমি নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা খুব পছন্দ করলেন, আল্লাহর খুব ভালো লাগলো। ভালো লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হযরতে লুকমান তার সন্তানকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কুরআনুল কারীমের ভিতরে রেকর্ড করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার আমাদের পিতামাতা আছে না নাই, ওই পিতামাতার সাথে যদি খারাপ ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, আপনার জন্য কিন্তু আপনি যতই বড় নামাজি হন না কেন, আপনার নামাজ রোজা সব নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য একান্ত প্রিয় আপনজনের, আমার পিতামাতা এমন একটা জিনিস, আল্লাহর নবী বলেছেন হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতার সন্তুষ্টি হলো মুসলমান তোর জন্য জান্নাত, আর পিতামাতার সন্তুষ্টি হলো তোর জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ। বলেন পিতামাতার সন্তুষ্টি জান্নাত, পিতামাতার অসন্তুষ্টি কি জাহান্নাম। তাহলে পিতামাতা যদি থাকে, পিতামাতা যদি থাকে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। পিতা যদি আপনার কাফের হয়, মা যদি আপনার মুশরিকাও হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার খবরদার, ওই মায়ের সাথে বিয়াদবি করিস না, ওই বাবার সাথে খবরদার বিয়াদবি করিস না। ও বন্ধুরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আপনারা জানেন হযরত আবু হুরায়রার নাম আপনারা জানেন কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে গিয়ে কান্নাকাটি করতেছেন, কানতেছেন। নবী আমার বলেন, ও আবু হুরায়রা তুমি কেন কাঁদো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসি, বাড়িতে ফিরতে রাত হয়ে গিয়েছে, আমার মা জিজ্ঞাসা করলো আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলে, আমি বললাম মা যে জায়গায় মানুষ গেলে ধন্য হয়ে যায়, যে জায়গায় মানুষ গেলে শ্রেষ্ঠ হয়ে যায়, দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ দরবার সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমার মা মুশরিকা, এই কথাটা শোনার সাথে সাথে আপনার কাছে এসেছি, এই কথাটা শোনার সাথে সাথে আমার মা রেগে তেলে বেগুনে একাকার হয়ে গেল, আমাকে মারতে শুরু করে দিল, মার শুরু করে দিল। আমি আমার মাকে বললাম, ও মা তোমার শরীরে যত শক্তি আছে তুমি আমাকে মারো, কিন্তু বিশ্ব নবীর দরবারে যেতে আমাকে নিষেধ করো না, আমি তামাম বিশ্ব জাহান ছাড়তে রাজি আছি, আমার বিশ্ব নবীর দরবার ছাড়তে রাজি নয়। সুবহানাল্লাহ। বলেন মা আমাকে মেরেছে, নবী আমার বলে তোমার মা তোমাকে মেরেছে তো আমি কি করব, আমার কি করার আছে? আবু হুরাইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের ব্যাপারে আপনার কাছে নালিশ করতে আসি নাই, আমি অভিযোগ করতে আসি নাই। নবী আমার বলে, কেন তাহলে তোমার মায়ের ব্যাপারে বলো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি আপনি কোন বিষয়ে যদি দোয়া করেন আল্লাহর কাছে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। সুবহানাল্লাহ। বলেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আমার নবী যা তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকো, আমার নবী যদি পা হাত ইশারা করে
চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার নবী পা তুললে আসমানে চলে যায়, আমার নবীর সম্মান এত সম্মান। আমি জানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কোনো বিষয়ে দোয়া করেন, ওই দোয়াটা আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। ও ভাইরা আমার, ও বাবার আমার একান্ত প্রিয়পঞ্জনেরা, আমার একটু মনোযোগ দিয়ে শুনে যান। আমার নবী আবু হুরাইরার মার জন্য দোয়া শুরু করে দিল, আল্লাহুম্মা ইহদি আবু হুরাইরা, ইয়া আল্লাহ আবু হুরাইরার মাকে তুমি হিদায়াত দান করো। এদিকে আমার নবী দোয়া শুরু করেছেন আর আবু হুরাইরা বাড়ির দিকে দৌড় শুরু করে দিয়েছে। অন্যান্য লোকেরা দেখে যে আবু হুরাইরা এত ভালো মানুষ, কারোর সাথে মারামারি করে না, কারোর সাথে ঝগড়া করে না, কারোর সাথে দু কথা কয় না, আজকে আবু হুরাইরা কেন দৌড়াদৌড়ি করে? কারণটা কি? আবু হুরাইরাকে টেনে ধরেছে। আবু হুরাইরা বলে, ভাই আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই, আমি বাড়িতে গিয়ে আগে পুষাই না, আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পুষিয়ে যায়। ও বৈরামান, নবী আমার দোয়া করতেছেন। আবু হুরাইরা বাড়ির দিকে দৌড় শুরু করে দিয়েছে, বাড়ির কাছে গিয়ে দরজার মুখে দাঁড়িয়ে মা বলে যেই ডাক দিয়েছে, মা বলে, বাবা একটু দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি, বলুন সুবহানাল্লাহ। আবু হুরাইরা মায়ের কণ্ঠের আওয়াজ শুনে বুঝতে পারলেন, আমার মায়ের কণ্ঠের আওয়াজে শিরকিয়াতের গন্ধ নাই, আমার মায়ের কণ্ঠের আওয়াজে রাগ নাই, আমার মায়ের কণ্ঠের আওয়াজে তাওহীদের গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আবু হুরাইরা বলেন, আমার বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া আমার বাড়িতে চলে এসেছে, পৌঁছে গিয়েছে। আমার মা যখন দরজা খুলে দিল, দেখলাম আমার বুড়ি মা, বুড়ি মার চুল দিয়ে পানি ঝর ঝর করে পড়ে। আমার মা বলে, ও আবু হুরাইরা, ও বাবা তুমি তো কোনো খারাপ জায়গায় যাও নাই। কি কথা বলেন, ঠিক কিনা? তুমি তো কোনো খারাপ জায়গায় যাও নাই, তুমি তো ভালো জায়গায় গিয়েছো, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গায় তুমি গিয়েছো। আমি তোমাকে মেরে অপরাধ করেছি, অন্যায় করেছি বাবা, তুমি আমাকে ওই জায়গায় নিয়ে চলো যে জায়গায় গেলে মানুষ ধন্য হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আবু হুরাইরার মা বিশ্ব নবীর কাছে গেলেন, গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। সম্মানিত বন্ধুরা, আমার আমার নবী তো বলতে পারতেন যে আবু হুরাইরা তুমি আমার দরবারে আসো, আমার কাছে আসো, তোমার মা মুশরিকা তোমাকে মেরেছে, তোমার মায়ের আজকে বিচার করবো, এ কথা তো নবী বলতে পারতেন, কি ঠিক কি না? কিন্তু আমার নবী বললেন, তোমার মা মুশরিকা হতে পারে, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছু করার, আমার কিছু করার নাই। এই জন্য বন্ধুরা, আমার মা যদি খারাপ হয়, বাবা যদি খারাপ হয়, মা বাবা যদি আপনাকে অর্থ সম্পদ থেকে বঞ্চিত করে, ত্যাজ্য পুত্র করে, তবুও পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা কোনো সন্তানের জন্য জায়েজ নাই, কোনো সন্তানের জন্য জায়েজ নাই। একজন বাবা একজন মা পাঁচটা সন্তানকে মানুষ করতে পারে, বড় করতে পারে, কিন্তু মা বাবা যখন মুরব্বী হয়ে যায়, বুড়া হয়ে যায়, পাঁচটা সন্তান আর পিতা মাতাকে পুষতে পারে না। কি করে? পালি করে নাই যে তোর বাড়ি এক মাস, তোর বাড়ি এক মাস, তোর বাড়ি এক মাস, কি এরা পালি করে নাই না, ভাগ করে নাই। আর ওই মাসের ভিতরে দেখে যে অমুক সেজি ভাইয়ের বাড়িতে আমার বাপ মা খাচ্ছে, ওই সময় যদি বাপ মা রোগে শোগে কষ্টও পায়, ও ঘুরেও তাকে দেখে না, ও খাটাস। এরকম খাটাস আছে না নাই? এইরকম খাটাস সারা বাংলাদেশে আছে, পিতা মাতাকে ভালোবাসে না, পিতা মাতার জন্য একটা ভালো খাবার জোটে না, ভালো কাপড় জোটে না, ঠিক শ্বশুর আব্বা সাউড়ি আম্মা আসলে ও ঠিকই বাজারে যে বড় ভালো খাসির গোশটা ঠিকই নিয়ে আসে। এইরকম সন্তান আপনাদের এলাকায় নাই, আপনাদের এলাকায় যা আছে সবাই আল্লাহর ওলি, সবাই ভালো,
আপনাদের এলাকার কথা বলছি না, আমি আমার এলাকার কথা বলতেছি। ওয়াজটা করার উদ্দেশ্য হলো যদি এরকম একাধার ভেজাল থাকে আল্লাহ যেন তাকে হিদায়ত করে। কথা বলেন ঠিক কি? ও ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, একজন নবী আমার বললেন, নবী আমার সুন্দর করে সোনার জবান দিয়ে হাদিসটি বললেন, আন আবি হুরাইরা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, রগিমাংফুহু, তিনবার এই কথাটা বললেন যে ওই লোকের নাক ধুলি মলিন হোক, ওই লোকের নাক ধুলি মলিন হোক, ওই লোকের নাক ধুলি মলিন হোক। সাহাবারা বললেন, কালা ইয়া রাসূলুল্লাহ, এই হতভাগা ব্যক্তিটাকে, এই নাফরমান ব্যক্তিটাকে। নবী আমার বললেন, কালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাহুল কিবারা, ওই ব্যক্তি হলো সে যার জীবদ্দশায় পিতা মাতা উভয়ে বেঁচে আছে, অথবা একজনকে পেল বৃদ্ধ অবস্থায় পিতা মাতা উভয়কে পেল, অথবা একজনকে পেল, ওই পিতা মাতাকে ভালোবেসে স্নেহ করে ভালোবেসে খেদমত করে জান্নাতকে ক্রয় করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়। ওই ব্যক্তির নাক ধোলাই মলিন হোক। তিনবার নবীজি বললেন, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাফরমান এই হতভাগা কে? ওই হতভাগা হলো সে যার বাবা মা বৃদ্ধ অবস্থায় বাবা মাকে পেল, পাওয়ার পরেও খেদমত করে জান্নাতকে ক্রয় করতে পারল না, ওই ব্যক্তি হলো হতভাগা, কপাল পোড়া। কথা বলেন ঠিক কি? বন্ধুরা, পিতা মাতাকে পাওয়ার পরে যদি জান্নাত ক্রয় করে নিতে না পারেন, আপনার উপরে আল্লাহর নবীর লানত, আল্লাহর নবীর লানত, জিব্রাইল আলাইহিসসালামের লানত। একদিন নবী আমার জুমার খুতবা দিতে যেয়ে মেম্বারের প্রথম সিঁড়িতে যখন পা দিলেন, বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন তখনও বললেন আমিন। বন্ধুরা আমার, কানটা খাড়া করে শোনেন, আমলের নিয়তে শোনেন, জীবনটা পাল্টিয়ে যাবে, আপনার জীবনটা শোনাই সোহাগা হয়ে যাবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কতই খুতবা দিয়েছেন, এমনটি তো কোনোদিন শুনি নাই, আজকে ব্যতিক্রম কিছু শুনলাম, কারণটা কি? নবী আমার বললেন, আমার সাহাবারা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমার কাছে জিব্রাইল আলাইহিসসালাম এসেছিল, এসে বলল যে ব্যক্তি এ প্রথম মেম্বার যখন পা দিলাম, তখন পা দেওয়ার সাথে সাথে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি মাহে রমজান মাস পেল, পাওয়ার পরে নিজের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। কথাটা আমার খুব ভালো লেগেছে, জিব্রাইলের কথাই রায় দিয়ে আমি বললাম আমি। তাহলে বন্ধুরা আমার, রমজান মাস পাওয়ার পরে যে জীবনের গুনাহ মাফ করে নিতে পারে না, ওই ব্যক্তির উপরে আল্লাহর নবীর লানত, জিব্রাইল আলাইহিসসালামের লানত। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর, সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হলো? নবী আমার বললেন, দ্বিতীয় মেম্বারে যখন পা দিলাম, তখন জিব্রাইল আলাইহিসসালাম আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা পিতা মাতা উভয়কে পেল অথবা একজনকে পেল, পাওয়ার পরে নিজের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারল না, তাদেরকে খেদমত করে ভালোবেসে নিজেদের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারল না, জান্নাতকে খরিদ করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমার কথাটা ভালো লেগেছে, আমি জিব্রাইল আলাইহিসসালামের কথাই রায় দিয়ে বললাম আমি। আজকে যদি মা বাবা থাকে, ও ভাইরা আমার, বাবারা আমার, বাড়িতে যাবেন, বাড়িতে যে মায়ের পা ধরে একটু কান্নাকাটি করবেন, মা এতদিন আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখবেন আপনি যদি সম্মান পেতে চান, আপনি যদি ইজ্জত পেতে চান, আপনি যদি মর্যাদা পেতে চান, মায়ের পায়ে ধরে কাঁদেন, আপনার সম্মান ইজ্জত মর্যাদা বাড়িয়ে দেবেন কে? তৃতীয় মেম্বারে পা দিয়ে বললেন আমিন,
নবী আমার বলেন তৃতীয় মেম্বারে পা যখন দিলাম জিব্রাইল আলাইহিসসালাম বললেন ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি আপনার নাম শুনে দরুদ পড়ল না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ল না ওই ব্যক্তি ধ্বংস হোক আমি জিব্রাইলের কথায় রায় দিয়ে বললাম আমি তাহলে তিন ব্যক্তির উপরে আল্লাহর নবী এবং জিব্রাইল আলাইহিস সালামের লানত কয় ব্যক্তির উপরে এক নম্বর যে রমজান মাস পেয়ে গুনাহ মাফ করে নিতে পারে না পিতামাতা পেয়ে জান্নাতকে খরিদ করে নিতে পারে না আল্লাহর নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না এই তিন ব্যক্তির উপরে আল্লাহর নবী এবং জিব্রাইল আলাইহিস সালামের লানত কথা বলেন ঠিক কি না তাহলে এই পিতামাতা যদি আমার আপনার থাকে আজকেই আমরা যে পিতামাতার পা ধরে মাপ চেয়ে নেব কি পারবো না কি কথা বলেন পারবো না অনেকে ভাবতেছে হুজুর এ তো লজ্জার ব্যাপার বন্ধুরা আমার মায়ের পা ধরলে বাবার পা ধরলে যে লজ্জা মনে করে তার মত নাফরমান আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আর একটাও নাই আর একটাও নাই সম্মানিত ভাইরা আমার কি আপনারা কি কষ্ট পেয়েছেন রাগ করতেছেন একান্ত প্রিয় বন্ধুদের আমার পিতামাতা যদি বেজার থাকে আপনার কিন্তু মৃত্যু সময় কালেমা নসিব হবে না কি কালেমা কালেমা নসিব হবে না আপনার জুবান দিয়ে কালেমা বের হবে না বন্ধুরা আমার একটু সুন্দর করে শুনে যান আল্লাহর নবীর একজন সাহাবী তার নাম হলো আলকামা কি নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় কষ্ট পাচ্ছেন নবীর কাছে খবর গেল যে আলকামার মৃত্যু সজ্জায় কষ্ট পাচ্ছে নবী আমার আলকামাকে দেখতে গেলেন আলকামার মৃত্যু হয় না আলকামা অনেক কষ্ট পাচ্ছে যে মৃত্যুর যন্ত্রণা নবী আমার বললেন আলকামার স্ত্রীকে ডাক দাও আলকামার মাকে ডাক দাও আলকামার স্ত্রীকে ডাক দিল আলকামার মাকে ডাক দিল যে ব্যাপারটা কি আলকামার এত কষ্ট হচ্ছে কেন আলকামার স্ত্রী বলে আমি জানি না আলকামার মাকে ডাক দিল আলকামার মা কোনো কথা কয় না আলকামার মা চুপচাপ আছে নবী আমার বললেন ও আলকামার মা তুমি আলকামার উপরে কষ্টে আছো বেজার আছো এই জন্য আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না তুমি যদি মাপ না করো আলকামা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে আলকামা জাহান্নামে চলে যাবে তুমি মাপ করে দাও আলকামার মা বলে না না আমি মাপ করব না কারণ হলো আলকামা তার স্ত্রীর কথা মতো চলতো আমার কথা শুনতো না আমাকে ভালোবাসতো না আমার উপরে জুলুম নির্যাতন করেছে আলকামাকে আমি ক্ষমা করব না মাপ করব না নবী আমার বললেন তুমি যখন আলকামাকে মাপ করবেই না ও সাহাবীরা তোমরা লাকড়ি জোগাড় করো ও সাহাবারা তোমরা এরকম ভাবে কিছু খড়ি জোগাড় করো কাঠ জোগাড় করো এক জায়গায় করো আলকামাকে আমরা পুড়িয়ে দুনিয়া থেকে শেষ করে দিই যাতে করে আলকামা মরার পরে তো জাহান্নামে যাবে আমরা জিন্দা আলকামাকে পুড়িয়ে মেরে দিই আলকামার যখন এই নির্দেশ দিলেন তখন নবী আলকামার মা বলতেছে যে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে আমার চোখের সামনে আপনি পুড়িয়ে মারবেন এটা আমি মা হয়ে সহ্য করতে পারি না আমি আলকামাকে মাপ করে দিলাম মাপ করার সাথে সাথে আলকামার জুবান দিয়ে কালেমা নসিব হলো আলকামা মৃত্যুবরণ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে দেখেন আলকামার মা বেজার থাকার কারণে মৃত্যুর সময় কালেমা নসিব হয় না আরো খাটাস তুমি মায়ের সাথে 10 বছর কথা বলো না বাবার সাথে কথা বলো না খোঁজ খবর নাও না আর তুমি এরকম ভাবে চলে যাও পীর সাহেবের দরবারে পীরকে গরু দাও ছাগল দাও মুরগি দাও আল মাকে ভালোবাসো না মার কাপড় নাই পীর সাহেবকে 10,000-50,000 টাকা দান করে আসে এরকম মানুষ আছে না আমি পীরের বিরুদ্ধে না আপনি মাকে ভালোবাসেন মার খেদমত করেন পীরের দরবারে যান কোরআন হাদিস শেখেন আমার কোনো আপত্তি নাই কথা বলেন ঠিক কি না পীর মানে কি আপনার উস্তাদ পীর ফার্সি শব্দ পীর আপনার উস্তাদ আপনার রাস্তা দেখানো আপনার পথ দেখাবে সিরাতাল মুস্তাকিমের রাস্তা তার মাধ্যম দিয়ে আপনি দেখবেন ঠিক আছে সমস্যা নাই
তুমি মা বাপকে ভালোবাসো না, পীরকে বাপ বাপ করো, আব্বা আব্বা করো, তাহলে এটা হবে? কথা বলেন হবে? আরে ভাই, আপনি আপনার পীর সাহেবকে 10,000 টাকা দিবেন, আর একটা মুরিদ এসে 50,000 টাকা দেবেন, তাহলে বলেন ও পীর কার উপরে খুশি হবে? 50,000 টাকা দিয়েছেন, আর একটা মুরিদ এসে 1,00,000 টাকা দেবেন, কি পীর তার উপরে খুশি হবে? কিন্তু তুমি চলে যাও বাজার থেকে একটা আবেল, একটা কমলা, একটা বেদেনা নিয়ে তোমার মায়ের কাছে যাও, মা বুড়ি মা কষ্ট পাচ্ছে, মা হয়তো বুড়ি হয়ে গেছে, মা হয়তো অনেক কিছু খেতে মনে চায়, ভাই মুরব্বী হয়ে গেল কিন্তু বাচ্চাদের মতন অনেক কিছু মনে চায়, বুদ্ধিও কমে যায়, কথা বলেন ঠিক কিনা? মায়ের কাছে যাও, আপেলটা বিনিয়ে দাও, কমলাটা বিনিয়ে দাও, মুখে তুলে দাও, মা খুশি হয়ে যাবে, মায়ের খুশিতে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কি মায়ের খুশিতে আল্লাহ যে জান্নাত দিতে পারে, আল্লাহ যে জান্নাত দিতে পারে, এ কথা কি আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ কত বছর আগে এ কাজ করেছে, আল্লাহ কি এখন বুড়ো হয়ে গেছে? কথা বলেন, বুড়ো হয়ে গেছে? আল্লাহর অতীত ভবিষ্যৎ বর্তমান, আল্লাহর কাছে অতীত বলে কিছু নাই, ভবিষ্যৎ বলে কিছু নাই, আল্লাহর কাছে সবই বর্তমান, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মা বাবার খুশিতে আপনাকে জান্নাত দিয়ে দেবেন, এটাই কোরআন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ, মা বাবার সেই কথাটা মানা যাবে না যে কথাটা মানলে আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে, এই কথাটা খালি মানা যাবে না। বন্ধুরা, একজন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, তার মা বাবা বলে, মা বাবা মুশরিকা, মা বাবা বলে, ও বাবা তোমাদের নবী, তোমাদের কোরআনেই তো আছে মা বাবার কথা মেনে চলতে হবে, মা বাবার হুকুম মানতে হবে, আমি তোমাদের মা বাবা হয়ে বলছি, তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, আল্লাহর ধর্ম ছেড়ে দাও, আমাদের লাত মানাত উজ্জার, আমাদের হুগলের ধর্ম মেনে নাও। সাহাবী নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনেতে কথা আছে মা বাবার কথা মানতে হবে, মা বাবার কথা শুনতে হবে, তো এখন আমি কি করব? আল্লাহর নবী তখন একটা নাজিল হয়নি, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কিছু বলেন না, তখনও কিছু বলেন না। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ও জিব্রাইল যা 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 আমার নবীকে জানিয়ে দে। সঙ্গে সঙ্গে এসে আনকাবুতের 8 নম্বর আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ওয়াসাইনাল ইনসান বিমালিদাইহি হুসনা وإن جاهدك لتشرك به ما ليس لك به علم فلا تطعهما الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহারের কথা বলেছি, ভালো আচরণের কথা বলেছি, কিন্তু পিতামাতা, তোমার পিতামাতা যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করার কথা বলে, শিরিকে লিপ্ত হতে বলে, এই জায়গায় পিতামাতার কথা মানা যাবে না, এই জায়গায় পিতামাতার কথা মানা যাবে না, কারণ পিতামাতা আল্লাহর পরেই পিতামাতার স্থান ঠিক আছে, কিন্তু পিতামাতা যদি শিরিকে লিপ্ত হতে বলে তাহলে এই জায়গায় পিতামাতার কথা মানা যাবে না। বন্ধুরা আমার, পিতামাতা শিরিক বাদে, আল্লাহর সাথে নাফরমানি কাজ বাদে যত কাজ আছে সব কাজ সব কথা পিতামাতার মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীজির কাছে একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। নবীজি বললেন, তোমার কি পিতামাতা বেঁচে আছে? বললেন হ্যাঁ। বলল, তোমার জিহাদে যাওয়ার দরকার নেই, তুমি যাও তাদের মাঝে কি জিহাদ করো, পিতামাতার মাঝে জিহাদ করো, পিতামাতার মাঝে কি জিহাদ করবে? পিতামাতার মাঝখানে যাই কি মারামারি করবে? আমরা তো মনে করি জিহাদ মানে মারামারি করা, কাটাকাটি করা, আসলে কি জিহাদ মানে মারামারি কাটাকাটি করা? জিহাদ শব্দের অর্থ হলো প্রাণান্তকর চেষ্টা করা, কি করা? প্রাণান্তকর চেষ্টা করা, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকর চেষ্টা করা, এর নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ।
আপনার সংসারকে উন্নতি করার জন্য আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটাকে আরবিতে বলা হয় জিহাদ কথা বলেন ঠিক কি না তোমার পিতামাতার মাঝে জিহাদ করো তার মানে তোমার পিতামাতার খিদমত করো পিতামাতার কি করো খিদমত করো সম্মানিত ভাইরা আমার পিতামাতা যদি খিদমত করেন জান্নাতে কিভাবে যাওয়া যায় আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিতে চাই আল্লাহর নবী আপনারা জানেন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন একটু বেশি কথা বলতেন আল্লাহকে বেশি বেশি প্রশ্ন করতেন বলতেন আল্লাহর কাছে বললেন আল্লাহ গো আমি তো 12000 নবীর সরদার আমার সাথে কে জান্নাতে যাবে আল্লাহ বললেন ও মূসা তোমার সাথে একজন জান্নাতে যাবে সে হলো কসাই সে কে কসাই তো মূসা আলাইহিস সালাম বলতেছে আমি এত বড় একজন নবী আমার সাথে একজন কসাই জান্নাতে যাবে আল্লাহ কেমন করে আল্লাহ বললেন ও মূসা কিভাবে জান্নাতে যাবে তুমি যদি দেখতে চাও তাহলে অমুক বাজারে চলে যাও কসাইয়ের কাছে যাও কসাইয়ের খোঁজ নিল কসাইয়ের কাছে গেল কসাই তাকে গোশত বিক্রি করতেছে গোশ কাটাকাটি করতেছে কসাইয়ের বলল কসাইকে বলল ভাই আমি তোমার বাড়িতে দাওয়াত নিতে চাই কসাই তো যারা ভালো মানুষ হয় দাওয়াত কিন্তু তারা মানুষ মেহমান পেলে খুশি হয় কথা বলেন ঠিক কি না কসাই বলল ঠিক আছে সমস্যা নাই আপনি মেহমান আপনি বসেন আমার যখন গোশত বিক্রি হয়ে যাবে আমার ব্যবসা শেষ হয়ে যাবে তখন আমরা একসাথে বাড়িতে যাব ব্যবসা শেষ হয়ে গেল কসাই বাড়িতে ভালো এক টুকরা গোশত নিয়ে বাড়িতে চলে আসলো মেহমানকে বসতে দিলাম বাড়িতে বসতে দেওয়ার পর বাড়ির ভিতরে গেল তার একজন বুড়িমা ছিল বুড়িমাকে গোসল করাইলো গোসল করে পরিষ্কার করায়ে গোশতটা কাটাকাটি করে রান্না করলো রুটি বানালো রুটি বানালো রুটি বানায়ে বুড়িমাকে হাতে তুলে খাওয়াই দেয় হাতে তুলে খাওয়াই দেয় মা খাওয়ার শেষে হাত তুলে কি যেন দোয়া করে হাত তুলে দোয়া করতেছে আল্লাহ আমার কালুর প্রতি আমি খুশি হয়ে গেছি আমার কালু আমার এত সেবা করে এত যত্ন করে আমাকে এত ভালোবাসে আল্লাহ গো আমার এই কালুকে আমাদের জামানার পাইগম্বর মূসা নবীর সাথে তুমি জান্নাত দান করে দিও সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম কথাটা শুনলেন বললেন যে মায়ের দোয়া এত বড় দোয়া ওই বে কালু কসাইকে ডাকলেন ও কালু রে তুমি এত কি ভালো কাজ করো কালু বলল যে আমার মা আমি এই 12 বছর ধরে আমার মায়ের সেবা করতেছি খেদমত করতেছি আমার মাকে আমি খাওয়াই দিই গোসল করাই দিই আমার মা খাওয়ার শেষ আমার জন্য দোয়া করে এই জামানার পাইগম্বর মূসার সাথে যেন আল্লাহ আমাকে জান্নাতে দেয় এটা কখনোই সম্ভব না এটা হতে পারে না মূসা আলাইহিস সালাম বললেন ও কালু রে অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব আমি তোমাকে আজকে একটা সংবাদ শুনিয়ে দিই তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমি নবী মূসা এই জামানার পয়গম্বর মূসা আমি এটা দেখার জন্যই তোমার বাড়িতে এসেছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাকে বলেছে তুমি আমার সাথে জান্নাতে যাবে শুধুমাত্র তোমার মায়ের দুয়ার কারণে সুবহানাল্লাহ আপনারা যেভাবে বললেন তাতে মনে হচ্ছে আপনাদের খুব কষ্ট হচ্ছে হুজুর এমন ওয়াজ করতেছেন মার এই এ কাজ করতে রাজি নেই এখন মার যদি খেদমত করি মার যদি সেবা যত্ন করি বউ তো বাড়িতে উঠতে দেবে না কি তাই তো নাকি বাড়িতে ওরাই মিস্ত্রি আপনারা কি সব জুগাইলি হ্যাঁ অনেক বাড়িতে আছে স্বামী বউর ভাই কথা বলতে পারেন কি আছে না নাই তা আপনাদের এলাকায় না বউর ভয়ে স্ত্রীর ভয়ে বাপকে কিছু দিতে পারে না ভাইকে দিতে পারে না মাকে দিতে পারে না ও ভাইরা আমার
আপনি ইনকাম করবেন, আপনি সবকিছু করেন, আপনার আত্মীয় স্বজন আসলে আপনার স্ত্রী ভালো খাবারের ব্যবস্থা করে না, কিন্তু আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার পাড়াতো চাচাতো শালা শালি যদি আসে আপনার স্ত্রী তাড়াতাড়ি করে গোসের ব্যবস্থা করে। কিন্তু এরকম যে আমাদের মা বোনদের ভিতরে আপনাদের এলাকার মা বোনরা ভালো, যে এমনও মা বোন আছে স্বামীর আত্মীয় স্বজন আসলেও ভালো কিছু করে না, তখন বলে যে অভাবের সময় এখন এসেছে, ডিম ডিম দিয়ে এবার কেন মতন বিধি করো, পরে আসলে আবার ভালো করে খাওয়াই দিই। আর ওর যদি আত্মীয় আসে বুঝবে হ্যাঁ আমার মামাই তো ভাই, জীবনে কোনোদিন তোমার বাড়ি এসেছে, আবার কবে আসবি কি আসবি না, একটু অন্তত গরুর গোশ না নিয়ে একটু পোলট্রিও নিয়ে আস। কি পোলট্রির গোশ আপনারা খান তো নাকি? আপনারা খান না পোলট্রি? একটু গরুর গোশ না হলে একটু পোলট্রির ব্যবস্থা করলে করতে হবে। আপনাদের এলাকায় এ কথা বলে না, আপনাদের এলাকার মানুষ মা বোনরা আল্লাহর ওলি, মা রাবিয়া বসরি। কি মা রাবিয়া বসরি। সম্মানিত ভাইরা আমার, একান্ত প্রিয় পঞ্জনের আমার, ও মা শোনা শোনা, তোমার মা বাবা আসলে ভালোবাসলে খেদমত করলে যে সব হয়, তুমি যদি তোমার তোমার স্বামীর বাবা তোমার শ্বশুর শাশুড়িকে যদি ভালোবাসতে পারো খেদমত করতে পারো, তোমার মা বাবাকে ভালোবাসলে যে সোয়াব হয় তোমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসলে একই সোয়াব তোমার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন লিখে দেবেন, বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, একান্ত প্রিয় বন্ধুদের আমার, এই জন্য ও ভাইরা আমার মা বাপকে ভালোবাসতে হবে, মা বাবার খেদমত করতে হবে, কারণ আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কি করেছে কিনা, আপনার মা আপনাকে 2 বছর বুকের দুধ পান করিয়েছে, আপনি যখন গর্ভে ছিলেন আপনি লাথি মেরেছেন আপনার মা খাইতে পারে নাই, আপনি মাথা দিয়ে গোতা মেরেছেন আপনার মা ঘুমাতে পারে নাই, এমনকি আপনাকে যখন ভূমিষ্ঠ করেছে দুনিয়ায় এসেছেন মা জিহাদের ময়দানের মতন রক্তাক্ত হয়ে গেছে, আপনার চাঁদ মুখটা দেখে মার 32টা নাড়ি ছিড়ার যন্ত্রণা, আপনার চাঁদ মুখটা দেখে মা ভুলে গিয়েছে, সেই মাকে আমরা কষ্ট দিই, সেই বাবাকে আমরা কষ্ট দিই, কথা বলেন ঠিক কিনা? সেই মা কাদের কাদের বেঁচে আছে একটু হাত তুলে দেখান তো, যে হুজুর আমার মা বেঁচে আছে, আপনাদের মা বেঁচে আছে তাই তো, আলহামদুলিল্লাহ, হাত নামান, কাদের কাদের মারা গেছে তারা হাত তুলেন, মারা গেছে হুজুর আমার মা মারা গেছে, আপনাদের মারা গেছে হাত নামান, মা বাপ মারা গেলে তো এইগুলা করতেই হবে, খেদমত করতে হবে, মা বাপ মারা গেলেও তাদের জন্য কিছু করণীয় আছে, আপনি আমি কি বলবো, মা বাপ মরে গেলেও তাদের জন্য কিছু করণীয় আছে, সেই করণীয় গুলা হলো, মা বাপ মারা গেছে আপনারা হয়তো বলতেন হুজুর আমার মা বাপ বেঁচে আছে না, আজ থেকে মায়ের পা ধরে মাপ চাবো, মা বাবার খেদমত করব, মা বাপকার কোনোদিন কষ্ট দেব না। অনেকে ভাবছে যে হুজুর মা তো মারা গেছে বাপ তো মারা গেছে এখন আমি কি করব, তাদের করণীয় হলো মা বাপ মারা গেছে তৌবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে ফিরে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনের পক্ষে মসজিদের পক্ষে থাকেন, আর তাদের জন্য দোয়া করেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, কি কোরআনে আছে না, রব্বিরহামহুমা কামা সাগীরা, যে আল্লাহ আমার পিতামাতা আমাকে ছোটবেলায় স্নেহ যেভাবে ভালোবেসেছে লালন পালন করেছে, আয় আল্লাহ আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো, বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে পিতামাতার জন্য ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, দোয়া করা, আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করেন। 2 নম্বর হলো পিতৃকুলের মাতৃকুলের যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে সদ ব্যবহার করা, তাহলেই পিতা মাতার সাথে ব্যবহারের সোয়াব আমল নামায় হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, পিতা মাতার বন্ধু বান্ধব তো আছে নাকি, আপনার যেমন বন্ধু আছে আপনার স্ত্রীর যেমন বান্ধবী আছে আপনার পিতারও তো কিছু বন্ধু আছে নাই,
আপনার মায়ের বান্ধবী নাই, তারা যদি বেঁচে থাকে তাদেরকে ভালোবাসা, তাদেরকে একটু খেদমত করা, তাহলে পিতামাতার কিছুটা হক আদায় হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজেরিন, একান্ত প্রিয় আপনজনের, আমার আমাদের পিতামাতা যারা বেঁচে আছে অথবা মারা গেছে তাদের উদ্দেশ্যে আজকে আমরা এমন কি একজন আছি যে আজকের এই কোরআনের মাহফিলে হুজুর নগদে অথবা সামনে বছরের মাহফিল আসার আগে আমি আমার মায়ের জন্য বাবার জন্য 5000 করে 10000 টাকা আমি এই মসজিদ এবং মাদ্রাসার কাজ চলতেছে আমি দান করব। এমন একজন ভাইকে আমি চাই যে আল্লাহর ওয়াস্তে পিতা মাতাকে ভালোবেসে আমরা দেব। এমন কি কেউ আছেন যে হুজুর আমি নগদ এখন দিতে পারবো না, আমি বাকিতে সামনে মাহফিলের আগে আমি কর্তৃপক্ষকে দিয়ে দেব, আর যদি নগদে দেন আলহামদুলিল্লাহ। ভাই আমি মুসাফির হালতে আছি, আল্লাহর নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া কবুল হয়, মুস্তাজাবুদ দাওয়াত। এক নম্বর হলো মুসাফির, মুসাফির যদি দোয়া করে সেই দোয়া কবুল হয়, মজলুম ব্যক্তি যদি দোয়া করে সেই দোয়া কবুল হয়, আর পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কেমন কবুল হয়ে যায় বন্ধুরা আমার একান্ত প্রিয় বন্ধুরা আমার, আপনারা সকলে ওয়াজ জানেন, তারপরে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, শুনিয়ে দিতে চাই। উঠেন না, কেউ যাবেন না। বন্ধুরা আমার বাইজিদ বস্তামির নাম আপনারা জানেন, জানেন কিনা? বাইজিদ বস্তামি ছোট্টবেলায় মা সন্তানের কাছে পানি চাইলেন, বাবা পানি দাও। বাইজিদ বস্তামি ছোট্ট মানুষ, পানি নিয়ে আসতে গেলেন, পানি পেলেন না, অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ বস্তামি ভাবলো পানিটা যদি রেখে দিয়ে শুয়ে পড়ি, মা যদি চাই দিতে দেরি হয়ে যায়, আমার মা তো বেজার হয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে। আবার ভাবলেন যদি মাকে ঘুম থেকে ডাকি তাও তো মায়ের ঘুম ভেঙে যাবে। একান্ত প্রিয়াপনজনী ঘুমালেন না, পানিও রাখলেন না, মাকেও ডাকলেন না। শীতের রাত্রে পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছেন, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন এই আজান দেয় ইমানদার মুমিন যারা তাদের ঘুম ভাঙে কি ভাঙে না, যে ঘুম হইতে নামাজ উত্তম, আর শয়তান যারা তারা বলে নামাজ হইতে ঘুম উত্তম, আরো কম্বল ভালো করে পেঁচিয়ে কুচুর মুচুর হয়ে শুই থাকে। কি কথা বলেন, ঠিক কিনা? একবার কেল্লুইয়ের মতন জড়ো হয়ে আরো মুড়ো খেতা কাপড় একেবারে ভালো করে জড়িয়ে শুই থাকে, যাতে কিনা আজান কানে না ঢোকে। কথা বলেন, ঠিক কিনা? আজান যখন হয়ে গেল, বাইদিদের মা চেতন হয়ে গেল, গিয়ে দেখতেছে সন্তান গিলাস নিয়ে কাঁপতেছে, বলে বাবা তুমি কেন কাঁপতেছো? বলে মা গভীর রাত্রে তুমি পানি চেয়েছিলে, এসে দেখি তুমি ঘুমাই গিয়েছো, আমি যদি গিলাস রেখে দিয়ে আমি শুয়ে পড়ি তুমি চাবে আবার তোমার কষ্ট হয়ে যাবে, আবার যদি তোমাকে ডাক দিই তাও তোমার তো ঘুম ভেঙে যাবে, তাই তোমাকে ডাকি নাই, পানিও রাখি নাই, তোমার মাথার গোড়ায় দাঁড়িয়ে আছি, কখন তুমি বলবে বাই দিদি পানি দাও? মা হাত থেকে পানিটা নিলেন, পান করলেন, অজু করলেন, আর আল্লাহর কাছে নামাজে বললেন, আল্লাহ আমার বাই দিদি আজকে আমার জন্য যা করেছে আমি আমার বাইদিদের প্রতি খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। আল্লাহ আমার বাইদিদকে তুমি জামানার শ্রেষ্ঠ ওলি বানিয়ে দাও, সুবহানাল্লাহ বলেন, সুলতানুল আরফিন বানিয়ে দাও। এই দোয়া করার সাথে সাথে আল্লাহর এই মায়ের দোয়াতে বাইজিদের নাম তামাম বিশ্বের মুসলমানরা জানে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর বিশাল ওলিতে পরিণত হয়েছে কিসের দোয়াতে? কথা বলেন, কিসের দোয়াতে? এই মায়ের সাথে কি আমরা খারাপ ব্যবহার করব ভাইরা? মা যদি থাকে, যদি খারাপ ব্যবহার বাবা করেই থাকি, আমরা যে মার পায়ে ধরে মাপ চেয়ে দেব, কি ঠিক কিনা বলেন? মায়ের পায়ে ধরে মাপ চেয়ে নেব, দেখবেন মা আপনাকে মাপ করে দেবে, মা আপনাকে মাপ করে দেবে। মা কখনো সন্তানকে মাপ না করে পারে না, তাই আপনাদেরকে বলতে চাই যাদের মা মারা গেছে অথবা বেঁচে আছে, বলেন সেই মা বাবার খুশিতে, মা বাবার জন্যে আমি 10,000 টাকা দেব, বাস 10,000 টাকা পরে দিয়ে
5000 টাকা দেব হুজুর এমন কি ধনী মানুষ আপনার এলাকায় নাই যে 5000 টাকা মায়ে মা মারা গেছে বাবা মারা গেছে তাদের খুশিরতে তাদের জন্য তাদের নামে আমি আল্লাহর ঘর মসজিদে নবীর ঘর মাদ্রাসায় আমি দেব এমন কি একটি ভাই আমাদের এখানে নাই যে মা বাবার জন্য দেব আপনি মা বাবার জন্য দান করেন আমি মুসাফির মানুষ আমি আপনার জন্য দোয়া করে দেব আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করবে আপনি মসজিদ মাদ্রাসায় দেবেন না আল্লাহ এমন একটা রোগ দিতে পারে যে রোগের কারণে আপনার কোটি টাকা খরচ হয়ে যাবে কিন্তু রোগ ভালো হবে না কি এটা হতে পারে কি পারে না কি পারে না কিন্তু আসসাদকাতু তারাকতুম মিনাল বালা নবী আমার বলেছেন দান সদকার বিনিময় বালা মুসিবত দূর হয়ে যায় আপনার উপরে যদি কোনো মুসিবত থাকে বালা থাকে আপনি সদকা করেন দান করেন এই দান আর সদকায় আপনার বালা দূর করে দিতে পারেন কে কথা বলেন দূর করে দিতে পারেন কে কি আল্লাহর এই ক্ষমতা আছে না যদি এই বিশ্বাস মুসলমান থাকে তাহলে সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে আমরা কি একটু দিতে পারি না আল্লাহর উপরে ভরসা করবে ইমানদারেরা কারা ভরসা করবে কারা ভরসা করবে রেখো না মনেতে ভাই বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আছেন আমাদের রব আছেন আমাদের রব কথা বলেন ঠিক কিনা মুমিনরা ভরসা করে কার উপরে কথা বলেন আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে আর এই মুমিনরা তাদের ধন সম্পদ আল্লাহর জন্য ব্যয় করে কেন আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদের জান আর মালের বিনিময়ে আমি জান্নাতকে খরিদ করে নিয়েছি যারা জান দেবে আর মাল দেবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব বলুন সুবহানাল্লাহ